আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আজকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আমাদের সাথে যুক্ত হয়েছেন যেটি হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু আমি সৌদি আরবের যে হেলথ মিনিস্টারের পক্ষ থেকে করোনার আপডেটটি দেওয়া হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিই তো আজকেও তার ব্যতিক্রমী কিছু নয় আজকে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশশো চারজন আজকের একদিনে সৌদি আরবের বিভিন্ন সিটিগুলোতে কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে এবং পঁয়ত্রিশশো জন আজকে কিন্তু সৌদি আরবের বিভিন্ন হসপিটালগুলোতে সুস্থ হয়েছে তো তার মানে দাঁড়াচ্ছে আজকেও কিন্তু আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেক অনেক বেশি তো এরপরে যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ জনের তালিকা এরা কিন্তু আজকের এই যে উনিশ জুলাই তারা কিন্তু সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে তো অবশ্যই সবাই তাদের আত্মার মাখিরাত ক্রমণায় দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে বেহেস্ত দান করেন এবং এরপরে যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ হাজার একশো চল্লিশ জনের এদেরকে কিন্তু করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে আজকের এই যে উনিশ জুলাই একদিনে তো প্রিয় দশক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তালিকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার নয়শো বিশ জনের একটা তালিকা প্রকাশিত করা হয়েছে যারা মার্চের শুরু থেকে নিয়ে আজকের এই যে উনিশ জুলাই পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে এবং এক লক্ষ লক্ষ সাতানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সৌদিতে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত মানে করোনায় আক্রান্ত হয়ে সেখান থেকে কিন্তু সুস্থতায় ফিরে গিয়েছে এরপরে যে পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই জনের তালিকাটি আপনারা দেখছেন এরা হচ্ছে সৌদির বর্তমান অ্যাকচুয়াল আক্রান্তের সংখ্যা মানে সৌদি আরবের বিভিন্ন হসপিটাল বাসাবাড়িতে থেকে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় আছে মানে এক কথায় বলা চলে যে তারাই কিন্তু সৌদি আরবের মূল আক্রান্তের সংখ্যা এবং এমন মানে যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের এই যে উনিশ জুলাই একদিনে উনচল্লিশ জন মারা গিয়েছে তাদেরকে যোগ করে কিন্তু এখানে চব্বিশশো ছিয়াশি জনের একটা তালিকা প্রকাশিত করেছে সৌদির হেলথ মিনিস্টারি এবং এই যে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আটচল্লিশ হাজার একশো জন আজকে করোনার যে টেস্ট করা হয়েছে সেই আজকের সংখ্যাটাকে যোগ করে কিন্তু এখানে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার নয়শো ছাব্বিশ জনের একটা তালিকা আসলে সৌদির হেলথ মিনিস্টারে প্রকাশ করেছে তো প্রিয় দর্শক আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে সৌদি আরবের যে আক্রান্তের সংখ্যা মানে কোন সিটিতে কতজন আক্রান্ত হয়েছে মানে বড় বড় সিটিগুলো এবং কোন সিটিতে কতজন আজকের একদিনে সুস্থ হয়েছে সেই বিষয়টা জানিয়ে দিই তো আজকেও শুরুতে আপনাদেরকে বেশ কয়েকটা সৌদি আরবের যে বড়ো বড়ো সিটি রয়েছে সেই সিটিতে মানে কোন সিটিতে কতজন আজকের একদিনে আক্রান্ত হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তা এরপরে আপনাদেরকে জানাবো যে কোন শহরে কতজন সুস্থ হয়েছে তো আজকে হাফার আল বাতেনে আক্রান্ত হয়েছে একশো দুইজন তাইফ একশো আঠারো আলমাবারজ একশো পঁচিশ মক্কায় একশো চৌচল্লিশ হুগুফ একশো তেষট্টি জেদ্দায় একশো সাতাত্তর রিয়াদে একশো আটাত্তর সাবাত আলিয়া সেখানে বাউান্ন জন খারাস তেপ্পান্ন জন বুরাইদায় তেপ্পান্ন জন তাবুকে ছাপ্পান্ন জন মদিনায় সাতপঞ্চাশ জন খামিজ মশাইতে বিরানব্বই জন দাম্মাম সেখানে হচ্ছে একশো একজন সাবায়া সেখানে হচ্ছে ত্রিশ জন অদিয়াল সিরে পঁয়ত্রিশ জন কালিশ সেখানে হচ্ছে আটত্রিশ জন উদ্রাফিদা সেখানে হচ্ছে চল্লিশ জন নাজরানে চৌচাল্লিশ হাইলে চৌচাল্লিশ ইয়ানবুতে সাতচল্লিশ আল সেখানে উনিশ আলগোজ সেখানে হচ্ছে উনিশ বেইসে সেখানে হচ্ছে বিশ জন পুরবা সেখানে হচ্ছে চব্বিশ উঞ্জা সেখানে হচ্ছে চব্বিশ জিজান সেখানে উনত্রিশ মাহিলা সিরে উনত্রিশ আলনারিয়া সেখানে পনেরো আল সেখানেও পনেরো রাফা সেখানে ষোলো রাস্তানুরো সেখানে সেখানেও ষোলো আল সেখানে হচ্ছে ষোলো জন আভা সেখানে আঠারো জন আরার সেখানে হচ্ছে উনিশজন আলজুবাইলে বারো জন আল হাজরা সেখানে হচ্ছে বারো জন আল সেখানে হচ্ছে তেরো জন বিসা সেখানে হচ্ছে ১৩ জন রাজল আলমা সেখানে হচ্ছে চৌদ্দ জন আল শাহিন সেখানে হচ্ছে চৌদ্দ জন দাহারান সেখানে হচ্ছে পনেরো জন সামাত সেখানে হচ্ছে দশজন বাকিক সেখানে দশজন আল আহদাবি সেখানে হচ্ছে এগারো জন আলখবাড়ে এগারো জন আল জাফর সেখানেও এগারো জন সোহরা সেখানে জন আবু আরিস সেখানে হচ্ছে বারোজন তো এমন করে কিন্তু সৌদি আরবের আরও অনেকগুলি শহরে মোট আজকে পঁচিশশো চারজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে যে বাকি তালিকাটি আমি কিন্তু এই প্রবাস চ্যানেলের যে সাপোর্টেড যে ফেসবুক গ্রুপটি রয়েছে বা ফেসবুক পেজ সেখানে কিন্তু বাকি তালিকাটি আমি প্রকাশ করব। আপনার চাইলে সেখান থেকে অন্যান্য যে আরও একজন দুজন পাঁচজন করে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক এরপরে আমরা চলে যাচ্ছি ডেস্কটপে সেখানে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে আজকে কোন শহরে সবচেয়ে বেশি বেশি সুস্থ হয়েছে তার মধ্যে প্রথম তালিকায় রয়েছে আজকে দাম্মাম আপনারা দেখতেই পাচ্ছেন দাম্মামে আজকে চারশো তেত্রিশ জন একদিনে সুস্থ হয়েছে মানে এই যে উনিশ জুলাই রিয়াদে তিনশো এগারো জন কাতিফে দুইশো এগারো জন হুবুফে দুইশো তিনজন তাইফে একশো পঁচানব্বই জন আলমাবারোজে একশো সাতচল্লিশ জন হাইলে একশো চল্লিশ জন মদিনা মোকারম সেখানে হচ্ছে একশো সতেরো জেদ্দায় একশো বারো আলজুবাইলি একশো সাত দাহারাইন সেখানে হচ্ছে একশো দুই আলখোবার সেখানে চুরানব্বই মক্কা মোকারম সেখানে হচ্ছে পঁচাশি জন আভায় পঁচাশি জন খামিস মোশাইদ সেখানে বিরাশি জন হাফর আল বাতিনে পঁচাত্তর জন এরপরে বুড়াইদায় উনষাট জন বাকিক সেখানে হচ্ছে একপঞ্চাশ জন বিসা সেখানে হচ্ছে ছিচল্লিশ জন তাবুকে তেতাল্লিশ জন সাফুয় বিয়াল্লিশ জন আরার সেখানে হচ্ছে সাতত্রিশ জন মাহিল আসির সেখানে হচ্ছে সাতত্রিশ জন নাজরানে চৌত্রিশ জন ইয়ানবুতে উনত্রিশ জন রাস্তানুরে সাতাশ জন তুরাইফ সেখানে হচ্ছে পঁচিশ জন সোহরা সেখানে হচ্ছে পঁচিশ জন আলখারাজ সেখানে বাইশ জন সাকাকা সেখানে একুশজন জন আল আলজাওয়া সেখানে একুশজন আল জাফরে বিশ জন আল নারিয়াহ সেখানে হচ্ছে জন এবং আদ সেখানে হচ্ছে ষোলো জন আল খাবজিতে ষোলো জন আলবাহা সেখানে পনেরো জন উঞ্জা সেখানে পনেরো জন হাত্তা বিন তামিম সেখানে পনেরো জন রিয়াদ আল কাবরা সেখানে তেরো জন হুরমালায়া সেখানে হচ্ছে বারো জন তো প্রিয় দর্শক এমন করে কিন্তু আরও অনেকগুলো সিটিতে আজকে সৌদি আরবে নতুন করে সুস্থ হয়ে নিজ নিজ পরিবারের কাছে অনেকেই কিন্তু ফিরে গিয়েছেন যে তালিকার সম্পূর্ণ তালিকাটাও কিন্তু আমি এই প্রবাস চ্যানেলের যে কমিউনিটি টেব রয়েছে যেখানে আমি বিভিন্ন ধরনের পোস্টার পোস্ট করে থাকি সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারবেন এবং যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই ছিল আজকের কোভিড নাইন্টিন উনিশ জুলাইয়ের সৌদি আরবের আপডেট আল্লাহ হাফেজ